যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে। সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকত। সে তখনো বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা তাকে বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু আগে কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বললে, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটি কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। তাই সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভেতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক লাশ। শুনেই তো শিয়াল বাপা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কে ভাগ্নে, এই গেলে আর এক্ষুনি ব্যস্ত হয়ে ফিরে এলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা সর্বনাশ হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসছে। সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে গিয়ে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখব কেমন 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দুই লাফে পালাবে, আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমায় তোমার নিজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। আর শিয়াল ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, এক ভাগ নিয়ে নিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটায় আঁচড় খেয়ে, খেতে গালে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি জোরে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।